নমস্কার বন্ধুরা আধুনিক ভারতের ইতিহাসে আমরা আলোচনা করছিলাম আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো সালের মধ্যে ভারতের রাজনীতির অবস্থা যার মধ্যে ঠিকের আগের ভিডিওতে এই সময়কার ভারতের জাতীয় কংগ্রেসের যে নরমপন্থী নেতারা ছিলেন তাদের কার্যক্রম এবং তারা কিভাবে কাজ করেছেন সেইগুলো আলোচনা করে নিয়েছি তো আজকে আমরা দেখব এই সময়ে সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষ অর্থাৎ সংগ্রামশীল জাতীয়তাবাদ কিভাবে এই সময় ভারতের রাজনীতিতে প্রবেশ করেছিল এবং কিভাবে এই সময় সেই সময়ের রাজনীতিকে প্রভাবিত করেছিল সেইটা আমরা আলোচনা করব। সেই সঙ্গে আমরা দেখব এই সময়কার গুপ্ত বিপ্লবী সমিতিগুলি সম্পর্কে তো ভিডিওটা আপনারা পুরো দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর পর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও উনিশ শতকের শেষ দিকে এসে নরমপন্থী নেতাদের ব্যর্থতা এবং তাদের কার্যকলাপের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ প্রতিবাদ করতে শুরু করে এবং এই সময়তেই কংগ্রেসের অভ্যন্তরেই একটি চরমপন্থী নামে নতুন দলের উদ্ভব হয় বঙ্গভঙ্গের সময় এসে এই চরমপন্থী এবং নরমপন্থী দুই দলের মধ্যে বিরোধিতা শুরু হয়ে যায় এবং উনিশশো সাত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছয় এবং উভয় দল পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তো উনিশশো সালের বিভাজনটা আমরা পরে আলোচনা করবো এরপরের ভিডিওতে আজকে আমাদের এই ভিডিওর বিষয় হচ্ছে এই সময় ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষ সম্পর্কে আলোচনা করা তো ভারতে কেন এই সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষ হয়েছিল তার পিছনে বিভিন্ন কারণ রয়েছে প্রথম অবশ্যই কংগ্রেসের আন্দোলনের দুর্বলতা আঠারোশো পঁচাশি থেকে উনিশশো সালের মধ্যে কংগ্রেসের নেতৃত্বের দায়িত্ব ছিল নরমপন্থীদের হাতে এবং আমি আগের ভিডিওতেই বলেছি যে এই সমস্ত নেতারা সকলেই আসতেন সমাজের উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায় থেকে যার ফলে যেহেতু এরা নেতা ছিলেন সেই জন্য সমাজের সাধারণ মানুষের সঙ্গে এদের সেরকম ডাইরেক্টলি সম্পর্ক ছিল না এবং সাধারণ মানুষের কি দুঃখ দুর্দশা এই সমস্ত কিছুর সঙ্গে তারা পরিচিত ছিলেন না ব্রিটিশ সরকারের ন্যায় বিচারের প্রতি এই সমস্ত নেতাদের প্রবল আস্থা ছিল এবং এই সমস্ত নেতাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইংরেজ শাসনের অধীনে কিছু সুযোগ সুবিধা লাভ করা সেই জন্য তারা আবেদন নিবেদন করত চিঠি লিখত এবং এক কথায় তারা সরকারের কখন মর্জি হবে যে তাদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে সেই আশায় তারা বসে থাকত এই সমস্তগুলো সম্পর্কে আমি আগের দিন আলোচনা করেছি তো এইটাই ছিল চরমপন্থী গোষ্ঠীর উদ্ভবের প্রধান কারণ বছরের তিন দিন করে তারা মিলিত হতো কংগ্রেসের অধিবেশনে সেই অধিবেশনে কিছু প্রস্তাব নেওয়া হতো সেই প্রস্তাবগুলো ইংরেজ সরকারের কাছে পাঠানো হতো এবার ইংরেজ সরকার সেটা মানলো কি না মানলো সেইগুলো সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু প্রস্তাব প্রতি বছরই নিয়ম করে পাঠানো হতো এই সমস্ত দেখে একটা নতুন দলের উদ্ভব হয় এবং তারা কংগ্রেসের এই নেতাদের যে আন্দোলন তাকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে এর মধ্যে প্রধান ছিলেন বালগঙ্গাধর তিলক বিপিনচন্দ্র পাল লালা লাজপত রায় এবং অরবিন্দ ঘোষ এই সমস্ত নেতারা মানে বালগঙ্গাধর তিলক বা অরবিন্দ ঘোষ এরা কংগ্রেসের এই সমস্ত আন্দোলনকে তীব্র কটাক্ষ করে দ্বিতীয় জাতীয় কংগ্রেসের যারা নেতা ছিল তারা সবাই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিল এবং পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রভাবাধীন ছিল তারা পাশ্চাত্য সভ্যতা এবং পাশ্চাত্য সংস্কৃতিকে খুব উন্নত মনে করত অন্যদিকে চরমপন্থী যারা নেতা ছিলেন তারা সকলেই ভারতীয় সভ্যতা এবং ভারতের শিক্ষা ব্যবস্থা ইত্যাদির উপরে গভীর আস্থাবাদী ছিলেন এর সঙ্গে যোগ হয় ইংরেজদের সীমাহীন শোষণ এবং শিক্ষিত ভারতীয়দের বেকারত্ব এর ফলে ভারতীয় যুবকরা কংগ্রেসের ওই সমস্ত নেতাদের ত্যাগ করে অরবিন্দ ঘোষ লালা লাজপত রায় বিপিনচন্দ্র পাল এদের দ্বারা অনুপ্রাণিত হতে শুরু করে এছাড়াও এই সময় স্বামী বিবেকানন্দ শিকাগোয় বক্তৃতা দেন হিন্দু ধর্মকে নতুনভাবে তুলে ধরেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একাধিক দেশাত্মমূলক সাহিত্য রচনা করেন এছাড়াও অন্যান্য সাহিত্যিকরা বিভিন্ন দেশাত্মমূলক রচনা লিখতে শুরু করেন যেগুলোর দ্বারা ভারতের যুব সম্প্রদায় ব্যাপকভাবে প্রভাবিত হয় এবং তারাও নরমপন্থী আন্দোলনের তুলনায় চরম পন্থাকে বেছে নেয় তাদের আন্দোলনের হাতিয়ার হিসাবে আর এ সব কিছুর সঙ্গে যোগ হয় বঙ্গভঙ্গ কারজনের যে সমস্ত সিদ্ধান্তগুলো ছিল বঙ্গভঙ্গ করার পিছনে যে সমস্ত সিদ্ধান্তগুলো ছিল সেই সমস্ত কিছু ভারতের যুব সমাজকে গভীরভাবে প্রভাবিত করে তারা ব্রিটিশ শাসনের বিরোধী হয়ে পড়ে এবং তারা বুঝতে পারে যে আবেদন নিবেদন নীতির দ্বারা কিছু লাভ করা সম্ভব হবে না একমাত্র উপায় হচ্ছে চরমপন্থী আন্দোলন তো এই সমস্ত কারণে এই আঠেরোশো সালের পর থেকে উনিশশো সালের মধ্যে ধীরে ধীরে ভারতের সাধারণ মানুষের মনে বিশেষত যুব সম্প্রদায়ের মনে চরমপন্থী চিন্তাভাবনার উদ্ভব ঘটে চরমপন্থী নেতারা এই সময় অর্থাৎ আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো সালের মধ্যে যে সমস্ত চরমপন্থী নেতাদের নাম উল্লেখযোগ্য তাদের কথা আমি বললাম যে অরবিন্দ ঘোষ বিপিন চন্দ্র পাল লালা লাজপত রায় এবং বাল গঙ্গাধর তিলক কংগ্রেসের মধ্যেই আলাদা করে একটা চরমপন্থী গোষ্ঠীর উদ্ভব ত হয়েছিল তাছাড়া এই সময় থেকে শুরু হয়ে যায় বিভিন্ন গুপ্ত বিপ্লবী সমিতি গঠন এবং তাদের চরমপন্থী আন্দোলন তো ভারতের রাজনীতিতে এই সময় প্রত্যক্ষভাবে তিনটে গোষ্ঠীকে লক্ষ্য করা যায় যার মধ্যে প্রথম হচ্ছে নরমপন্থী গোষ্ঠী এরা কংগ্রেসের মধ্যে ছিল কংগ্রেসের মধ্যে আরও একটা গোষ্ঠী ছিল যারা চরমপন্থী গোষ্ঠী নরমপন্থীদের আন্দোলনের প্রথা ছিল আবেদন নিবেদন অন্যদিকে চরমপন্থীদের আন্দোলন ছিল যেটা আগে আলোচনা করে এসেছি সেটা হচ্ছে স্বদেশী এবং বয়কট এবং তৃতীয় যে গোষ্ঠীটা অর্থাৎ গুপ্ত বিপ্লবী সমিতি এর যারা নেতা নেতানেত্রীরা ছিলেন বা এর সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা সশস্ত্র বিপ্লবী চিন্তাভাবনায় উদ্বুদ্ধ ছিলেন অর্থাৎ তারা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করার পক্ষপাতি ছিলেন কংগ্রেসের মধ্যে যে সমস্ত চরমপন্থী গোষ্ঠীটা ছিল তারাও এই গুপ্ত বিপ্লবী সমিতিগুলোকে ডাইরেক্টলি সাপোর্ট করতে শুরু করে এবং তারাও এই সমস্ত সমিতিগুলিতে যোগ দিতেও শুরু করে আর ভারতবর্ষের তিনটে জায়গা ছিল এই সমস্ত গুপ্ত বিপ্লবী সমিতির মূল কেন্দ্র সেগুলি হচ্ছে বাংলা মহারাষ্ট্র এবং পাঞ্জাব তো এই গুপ্ত বিপ্লবী সমিতিগুলির কার্যকারিতা সম্পর্কে আমরা এবার আলোচনা করব। এর আগে আমি বলি যে একটি ভিডিও আমি আলাদা করে বানিয়েছি যেখানে বিভিন্ন সভা সমিতি সম্পর্কে আলোচনা করেছি অর্থাৎ কংগ্রেস প্রতিষ্ঠার আগে অব্দি প্রতিষ্ঠিত সভা সমিতিগুলি সম্পর্কে আমি আলোচনা করেছি সেই ভিডিওটা এই চ্যানেলের প্লে লিস্টে ভারতীয় ইতিহাসের মধ্যে রয়েছে আপনারা যারা দেখেননি সেটা দেখে নেবেন তারপর থেকে আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে যে সমস্ত সভা সমিতি প্রতিষ্ঠিত হচ্ছে সেইগুলো এখানে আলোচনা করা হবে এর পরেও আবার কিছু সভা সমিতির নাম আমরা পাব এর পরবর্তীকালে উনিশশো পাঁচের পরবর্তীকালে সেটা তো এই তিনটে ভিডিও কমপ্লিট হয়ে গেলে আমি একসাথে একটা লিস্ট বানিয়ে দেব যেখানে সমস্ত সভা ও সমিতিগুলোর নাম থাকবে তো যাই হোক এখন আমরা আলোচনা করব আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো সালের মধ্যে যে সমস্ত গুপ্ত বিপ্লবী সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের কি তারা কি কি কাজ করেছিল কি কি আন্দোলন তারা করেছিল সেই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব শুরু করব বাংলায় এই সময় যে সমস্ত গুপ্ত বিপ্লবী সমিতিগুলি প্রতিষ্ঠিত হয়েছিল সেইগুলিকে দিয়ে বাংলায় প্রতিষ্ঠিত গুপ্ত বিপ্লবী সমিতিগুলির মধ্যে প্রথমেই যার নাম আসে সেটা হচ্ছে অনুশীলন সমিতি উনিশশো দুই সালের চব্বিশে মার্চ এই সমিতিটি প্রতিষ্ঠিত হয় কলকাতায় এবং এর প্রথম সভাপতি হচ্ছেন প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি বাংলায় প্রতিষ্ঠিত প্রথম গুপ্ত বিপ্লবী সমিতি এটা বাংলায় প্রতিষ্ঠিত প্রথম গুপ্ত বিপ্লবী সমিতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্ব থেকে প্রমথনাথ মিত্র এই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন তাহলে অনুশীলন সমিতি এই অনুশীলন তত্ত্বের ওপরে নির্ভর করে প্রতিষ্ঠিত হয়েছিল যেটা দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আগেই বললাম যে কংগ্রেসের মধ্যে যে সমস্ত চরমপন্থী নেতারা ছিলেন তারা প্রত্যক্ষভাবে এই সমস্ত সমিতিগুলিতে যুক্ত থাকতেন সেই রকমভাবেই অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ চিত্তরঞ্জন দাস প্রমুখ অরবিন্দ ঘোষ এবং চিত্তরঞ্জন দাস এই অনুশীলন সমিতির সহসভাপতি হিসাবে নিযুক্ত হন এবং সুরেন্দ্রনাথ ঠাকুর এই সমিতিটির কোষাধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন এছাড়াও ভগিনী নিবেদিতাও এই অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন তো এরপরে বঙ্গভঙ্গ হয় এবং বঙ্গভঙ্গের সময় একাধিক গুপ্ত বিপ্লবী সমিতি বাংলাতে গড়ে ওঠে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি এই অনুশীলন সমিতির একাধিক শাখা বঙ্গভঙ্গের সময় সারা বাংলায় প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশে একটি শাখা প্রতিষ্ঠিত হয় যেটা প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস যেটার নাম ঢাকা অনুশীলন সমিতি উনিশশো খ্রিস্টাব্দে এই ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস উনিশশো ছয় খ্রিস্টাব্দে একটি পত্রিকা প্রকাশিত হয় যার নাম যুগান্তর পত্রিকা এই যুগান্তর পত্রিকার সঙ্গে অরবিন্দ ঘোষ প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এবং যুগান্তর পত্রিকা প্রকাশিত করেছিলেন বারীন্দ্রনাথ ঘোষ এবং ভূপেন্দ্রনাথ মিত্র এরা দুজন মিলে এই যুগান্তর পত্রিকাটা প্রকাশ করেন এই যে পত্রিকাটার কথা বললাম এই পত্রিকাটা সরাসরি যুদ্ধের মাধ্যমে ব্রিটিশদের ভারত থেকে বাইরে বার করার কথা প্রচার করত এবং একদল যুবক এই যে পত্রিকাটাকে কেন্দ্র করে বিভিন্ন প্রচার চালাতেন তারা পত্রিকার জন্য কাজ করতেন সেই সমস্ত যারা যুবকরা ছিলেন তারা পরবর্তীকালে পরিচিত হয়ে যায় যুগান্তর দল হিসেবে তো উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রকাশিত হওয়ার সাথে সাথেই এই যুগান্তর দলেরও সূত্রপাত শুরু হয় তো যুগান্তর দল প্রতিষ্ঠা হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এবং এটা প্রতিষ্ঠা করেন বারেন্দ্রনাথ ঘোষ এবং ভূপেন্দ্রনাথ মিত্র এই যুগান্তর দলের যে সমস্ত সভ্যরা যুক্ত ছিলেন তারা একাধিকবার একাধিক ব্রিটিশ অফিসারকে হত্যা করার চেষ্টা করেন যার মধ্যে একজন গুরুত্বপূর্ণ হচ্ছেন কিংসফোর্ড এই কিংসফোর্ড কলকাতার ম্যাজিস্ট্রেট ছিলেন এবং খুবই অত্যাচারী ছিলেন তাই জন্য কিংসফোর্ডকে হত্যা করা এই যুগান্তর দলের সভ্যদের প্রধান টার্গেট হয়ে দাঁড়ায় এবং এই কিংস্পোর্ট প্রাণের ভয়ে চলে যান বিহারে মুজফ্ফরপুরে বদলি হয়ে চলে যান এই কিংসবোর্ড এবং সেখানে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বোস বিহারের মুজফ্ফরপুরে যান এই হত্যা করতে এপ্রিল একে হত্যা করার জন্য প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস এই দিনে কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন কিন্তু সেদিন ওই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না এবং অন্য দুজন ইংরেজ মারা যায় এই বোমা ছোড়াতে ফলে গাড়িতে যারা ছিলেন তারা নিহত হন বোমার আঘাতে পুলিশের হাতে যাতে ধরা না পড়েন সেই জন্য প্রফুল্ল চাকি স্টেশনেই আত্মহত্যা করেন এবং উনিশশো আট খ্রিস্টাব্দের এগারোই আগস্ট এই ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় মানে এইখান থেকে প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম বসু ধরা পড়েন এবং এই দিনে উনিশশো আট খ্রিস্টাব্দের এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় তাহলে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস এরা দুজনেই এই যুগান্ত দলের সঙ্গে যুক্ত ছিল তাই এই ঘটনার জন্য যুগান্ত দলের অফিসে ব্রিটিশরা হানা দেয় এবং সেখান থেকে সাতচল্লিশ জনকে ধরা হয় মানে গ্রেপ্তার করা হয় তো এবং এই সাতচল্লিশ জনের মধ্যে অরবিন্দ ঘোষও ছিলেন এবং এদের বিরুদ্ধে এই সাতচল্লিশ জনের বিরুদ্ধে যে মামলাটা হয় সেটা আলিপুর বোমা মামলা নামে পরিচিত আলিপুর বোমা মামলায় এই সমস্ত যে সাতচল্লিশ জনকে ধরা হলো তাদের পক্ষে উকিল ছিলেন চিত্তরঞ্জন দাস এবং এই মামলায় অরবিন্দ ঘোষ মুক্তি পেয়ে যান তবে অধিকাংশ যারা বিপ্লবী ছিলেন তাদেরকে দীপান্তরে পাঠিয়ে দেওয়া হয় তাহলে এখানে এই তিনটি ডেট খুব গুরুত্বপূর্ণ এগারোই আগস্ট উনিশশো এই দিন ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় তার আগে তিরিশে এপ্রিল উনিশশো আট ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে লক্ষ্য করে বোমা ছড়েন এই দিনে এবং উনিশশো আট খ্রিস্টাব্দে বিখ্যাত আলিপুর বোমা মামলা এবার দেখব মহারাষ্ট্রে এই সময় কি কি গুপ্ত বিপ্লবী সমিতি গড়ে উঠেছিল বাংলায় যে সমস্ত গুপ্ত বিপ্লবী সমিতিগুলো আলোচনা করলাম তার অনেক আগে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে মহারাষ্ট্রে গুপ্ত বিপ্লবী সমিতি প্রতিষ্ঠিত হয়ে গেছিল এবং মহারাষ্ট্রে গুপ্ত বিপ্লববাদের জনক ছিলেন বাসুদেব বলবন্ত ফার্কে এই বাসুদেব বলবন্ত ফাড়কে বলা হয় ভারতের গুপ্ত বিপ্লববাদের জনক এবং ডক্টর রমেশচন্দ্র মজুমদার বাসুদেব বলবন্ত ফার্কেকে বলেছেন ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক এটা বলেছিলেন রমেশচন্দ্র মজুমদার বাংলায় গুপ্ত বিপ্লববাদের প্রধান নেতৃত্ব দিচ্ছিলেন যেখানে অরবিন্দ ঘোষ তেমনি মহারাষ্ট্রের মূল ব্যক্তি ছিলেন বালগঙ্গাধর তিলক তিলকের আদর্শে অনুপ্রাণিত হয়ে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে দুই ভাই দামোদর হরি চাপেকর এবং বালকৃষ্ণ হরি চাপেকর এরা দুজন মিলে এক একটি সংঘ বা একটি সমিতি খোলেন যার নাম হিন্দু ধর্মের অন্তরায় বিনাশী সংঘ এই দুজন দামোদর হরি চাপেকর এবং বালকৃষ্ণ হরি চাপেকর এরা দুজনে একত্রে চাপেকর ব্রাদার্স বা চাপেকর ভাই নামে পরিচিত আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পুনে শহরে ভয়ঙ্কর প্লেগ দেখা দেয় এবং সেই প্লেগকে কেন্দ্র করে ইংরেজ সরকার জনসাধারণের ওপর প্রচুর অত্যাচার করে এই অত্যাচারের জন্য এই দুই ভাই দামোদর হরিচাপেকর এবং বালকৃষ্ণ হরিচাপেকর প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড এবং তার সহকারী মিস্টার আয়াস্টকে হত্যা করেন এই হত্যাকাণ্ডটা ভারতের ইতিহাসে প্রথম বিপ্লবীদের দ্বারা হত্যাকাণ্ড মানে এদের দুজনকে যে মারা হলো এটা ভারতে প্রথমবার হয় কোনো একজন ইংরেজ কর্মচারীকে হত্যা করা হয় এই সময় মহারাষ্ট্রে আরও একটি সমিতি প্রতিষ্ঠিত হয় যার নাম আর্য বান্ধব সমাজ আর্য বান্ধব সমাজের প্রধান নেতা ছিলেন পাণ্ডুরং খানখোজ এছাড়াও এই সমিতির সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের নাম হচ্ছে ব্রজচাঁদ পোদ্দার ও যমুনালাল বাজাজ এরা এই আর্য বান্ধব সমাজের প্রধান প্রধান নেতা আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভারকর একটি গুরুত্বপূর্ণ সমিতি প্রতিষ্ঠা করেন যার নাম মিত্র মেলা তাহলে মিত্র মেলা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকর উনিশশো চার খ্রিস্টাব্দে এই মিত্র মেলায় পরিবর্তিত হয়ে অর্থাৎ নাম পরিবর্তিত হয়ে হয়ে যায় অভিনব ভারত তাহলে মিত্র মেলা যেটার নাম ছিল আঠেরোশো সালে সেটাই উনিশশো চার খ্রিস্টাব্দে হয়ে যায় অভিনব ভারত এই বিনায়ক দামোদর সভরকর নাসিক মামলায় হয়েছিলেন তো নাসিক ষড়যন্ত্র মামলা সম্পর্কে আমরা একটু জেনে নেব তো কি হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এই বিনায়ক দামোদর সভারকর লন্ডনে চলে যান এবং সেখান থেকে ভারতে যারা বিপ্লবী আছে তাদেরকে বোমা তৈরি বা অস্ত্র তৈরির যে নিয়মকানুন রয়েছে সেগুলো পাঠাতে থাকেন উনিশশো নয় খ্রিস্টাব্দে অনন্ত লক্ষণ কানহেরি নামে একজন ব্যক্তি অনন্ত লক্ষণ কানহেরি নাসিকের জেলা শাসক জ্যাকসনকে হত্যা করেন এবং যেহেতু বিনায়ক দামোদর সভারকর লন্ডন থেকে এই সমস্ত অস্ত্র তৈরির ফর্মুলা পাঠাতেন সেই জন্য এনাকে লন্ডন থেকে গ্রেফতার করা হয় এবং যিনি ওই জ্যাকসনকে হত্যা করেছিলেন অনন্ত লক্ষণ কানহেরি তাকে ফাঁসি দেওয়া হয় এই যে মামলাটা করা হয় এটাই নাসিক ষড়যন্ত্র মামলা নামে পরিচিত পাঞ্জাবে গুপ্ত বিপ্লববাদের প্রধান ব্যক্তি ছিলেন লালা লাজপত রায় তার আদর্শে অনুপ্রাণিত হয়ে পাঞ্জাবে একাধিক গুপ্ত বিপ্লবী সমিতি গড়ে ওঠে এই সময় তার আদর্শে অনুপ্রাণিত হয়ে উনিশশো চার খ্রিস্টাব্দে পাঞ্জাবের সাহারানপুরে প্রথম একটি গুপ্ত সমিতি প্রতিষ্ঠিত হয় যে সমিতির বিভিন্ন নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছেন লালা হরদয়াল অজিত সিং এবং সুফি অম্বা প্রসাদ লালা হরদয়াল অজিত সিং এবং সুফি অম্বা প্রসাদ এরা সকলেই পাঞ্জাবের গুপ্ত বিপ্লবী কার্যকলাপের প্রধান ছিলেন এই সময় ভারতের বাইরেও একাধিক গুপ্ত বিপ্লবী সমিতি গড়ে ওঠে যেমন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে শ্যামজি কৃষ্ণ বর্মা গড়ে তোলেন ইন্ডিয়ান হোমরুল সোসাইটি ইন্ডিয়ান হোমরুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় লন্ডন শহরে এবং এটা প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বর্মা এবং এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে লন্ডনে যে সমস্ত ভারতীয় বিপ্লবীরা ছিলেন তাদের প্রধান জায়গা ছিল ইন্ডিয়া হাউস এই ইন্ডিয়া হাউস লন্ডনে ভারতের বিপ্লবীদের প্রধান কেন্দ্র ছিল এটাও প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বার্মা লন্ডনে মাদাম ভিকাজি রুস্তমজি কামা ম্যাডাম ভিকাজি রুস্তমজি কামা বা সংক্ষেপে ম্যাডাম কামা ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন এই ম্যাডাম কামাকে বলা হয় ভারতের বিপ্লববাদের জননী উনিশশো সাত খ্রিস্টাব্দে তারকনাথ দাস ক্যালিফোর্নিয়ায় আমেরিকার ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সঙ্গে লালা হরদয়াল প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এই সমস্ত গুপ্ত বিপ্লবী সমিতি এবং এদের সঙ্গে যুক্ত সমস্ত বিপ্লবীদের এই সময় প্রধান টার্গেট হয়ে দাঁড়ায় ইংরেজদের উচ্চপদস্থ কর্মচারীরা যারা প্রচুর অত্যাচার করত ভারতীয়দের প্রতি যারা প্রচুর অত্যাচার করত। যেমন এই ফোর্ড একে মারার জন্য প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু বোমা ছড়েন এছাড়াও এই ইন্ডিয়া হাউসের সঙ্গে যুক্ত ছিলেন একজন বিপ্লবী যার নাম মদনলাল ধিংরা ইনি লন্ডনের একটি সভায় একটি ওপেন সভায় কার্জন উইলি নামে একজন ইংরেজকে হত্যা করেন এই যে হত্যাকাণ্ডটা হয়েছিল এটা হয়েছিল উনিশশো নয় সালের পয়লা জুলাই উনিশশো নয় সালের পয়লা জুলাই মদনলাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করেন এবং মদনলাল ধিংরা খুবই এই মানে এই কাজের জন্য খুবই জনপ্রিয়তা লাভ করেন তো এই সমস্ত কাজ করার মাধ্যমে এই গুপ্ত বিপ্লবী সমিতিগুলি ডাইরেক্টলি ইংরেজ সরকারকে আঘাত হানতে চেয়েছিল তবে এখানে প্রশ্ন হচ্ছে এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছিলো এইভাবে বিভিন্ন ইংরেজ সরকারের কর্মচারীদের হত্যা করে কি সম্পূর্ণ ইংরেজদের ভারত থেকে বহিষ্কার করা যাবে বা ভারতকে কি স্বাধীন করা সম্ভব ছিল সেটা হয়তো সম্ভব ছিল না কিন্তু এই সময়ে এই সমস্ত ব্রিটিশরা বুঝতে পারে যে যদি আমরা কোনো ভুল করি বা যদি আমরা কোনো অত্যাচার করি তাহলে আমরা যে কোনো সময় খুন হয়ে যেতে পারবো এই ভয়টা ইংরেজদের মনে এই সময়ে ঠোকাতে পেরেছিল এই গুপ্ত বিপ্লবী সমিতির সদস্যরা যার প্রভাব পরবর্তীকালে খুবই ভয়ঙ্কর হয় কারণ এরপরে গুপ্ত বিপ্লবী সমিতি এবং তাদের কার্যক্রম আরও শক্তিশালী হয় এই সমিতিগুলি আরও শক্তিশালী হয়ে যাবে পরবর্তীকালে যেগুলি সম্পর্কে আমরা পরে আলোচনা করব এবং এই সময় কংগ্রেসের কার্যকলাপে ইংরেজরা যতটা না ভয় পেয়েছিল তার থেকে বেশি এই গুপ্ত বিপ্লবী সমিতিগুলি তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় উনিশশো নয় খ্রিস্টাব্দে এই অনুশীলন সমিতি এবং এই যুগান্তর দল বাতিল বলে ঘোষণা করা হয় ইংরেজ সরকারের পক্ষ থেকে এছাড়াও এই সমস্ত সমিতিগুলির সঙ্গে যে সমস্ত বিপ্লবীরা জড়িত আছেন তাদের সঙ্গে কঠোর অত্যাচার করা হয় তাদের প্রতি কঠোর অত্যাচার করা হয় তাদেরকে জেলে বন্দি করা হয় প্রচুর অত্যাচার করা হয় দীপান্তর করিতে হয় এই সময় এই সমস্ত ঘটনাগুলো হয়েছিল তো এই ভিডিওর বিষয়ে এই অবধি আমি ভিডিওটাতে শুধুমাত্র সমিতিগুলির নাম সেগুলি কবে প্রতিষ্ঠিত হয়েছিল বা কে প্রতিষ্ঠা করেছেন এইটুকুই দিতে পারতাম কিন্তু ডিটেলসে বলার কারণ ডিটেলসে না জানলে এখন এমন এমন প্রশ্ন করা হয় সেগুলো উত্তর দেওয়া সম্ভব হয় না তাই জন্য এই সমস্ত ঘটনাগুলো একটু জেনে রাখা ভালো তাই জন্য আমি একটু ডিটেলসে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ